রাজ্যের রাজকোষ উদং বলে অভিযোগ উত্থাপন হয়ে অহার মাজতে রাজ্য সরকারে মাহর পাছত মাহ ধরে দরমহা আদায় দিবা নাই পৌর কর্মচারীক, যার ফলত দরমহা আদায় দিয়ার লগতে আন কেবাটাও দাবির সমর্থনত প্রতিবাদ করে গেছে পৌর কর্মচারিয়ে। রাজ্যের বিভিন্ন পৌরসভার কর্মরত কর্মীসকল বিনা দরমহাত কাম করে আহিছে। পৌর কর্মচারীসকলে প্রতিবাদ সাব্যস্ত করে আহিলেও রাজ্য সরকারে আজিলৈকে দরমহা আদায় দিবলৈ গ্রহণ করা নাই কোনো পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মন্ত্রীসকলে কোনো ধরনের গুরুত্ব আরোপ করা নাই, তার মাজতে আজি বিভাগীয় মন্ত্রী অশোক সিংঘালে বিশেষ ঘোষণা করেছে। আজি হেলাকান্দি চহরত হেলাকান্দি জেলার দুখন মিউনিসিপাল বোর্ডের কামবিলাক রিভিউ করা গল আর বিভিন্ন আসনির উপরতো আলোচনা করা গল। হেলাকান্দি টাউনত স্বচ্ছ ভারতর অধীনত কেনেকে জাবর প্রসেসিংটা ভালকে হব পারে, মিউনিসিপাল সলিড ওয়েস্ট প্রসেসিং কেনেকে ভালকে হব পারে, খোয়া পানির একটা ডাঙর সমস্যা আছে, তার উপরতো আমি আলোচনা করছো আর আমি সিদ্ধান্ত লৈছো যে হেলাকান্দি টাউন আমি অমৃত মিশনের আন্ডারত পানি যোগান আসনিটো আহা দিনবুরত মানে হেলাকান্দি টাউনত হব। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আর যান ইউএলবি আছে তাত মাস্টার ড্রেনেজ আর মানে মেজর ড্রেন করার কাম পিডব্লিউ ডি হাতত লৈছে। চেয়ারম্যানক আর ডিসিক মো কইছো যে পিডব্লিউ ডি লগত আলোচনা করে নিজের মানে গোটেই যে মাস্টার প্ল্যান আছে ড্রেনেজ মাস্টার প্ল্যানটা বনায় লব লাগে, তারপর পিডব্লিউ ডি কামটো করে দিব। চক পৌর কর্মচারীর দরমাটো তেনেকে নহয়, পৌর কর্মচারীর দরমাটো তেখেতসকলে স্টাফ হল মিউনিসিপালিটির, মিউনিসিপালিটিয়ে তেখেতক মানে অ্যাপয়েন্ট করেছে, নিয়ম মতে মিউনিসিপালিটিয়ে দরমাটো দিব লাগে। কবাত কবাত মিউনিসিপালিটির মানে রেভিনিউটো কম থাকে, পয়সা কম আহে, তেতিয়া আমি গেপ ফান্ডিং করো। লাহে লাহে মিউনিসিপালিটিবোৰে গোটেই পয়সাটো এতিয়া আমার উপর দি দিছে, কিন্তু আমার যিমান প্রভিজন আছে এই পয়সাটো আমি রিলিজ করে আছো। কিছুদিন আগতেও 70 কোটি টাকার বেশি রিলিজ হয়েছে, সো মই ভাবো যে পয়সাটো পাব আর ইয়ার গোটেই একটা ভাল ব্যবস্থাপনা করার কারণেও আমি আলোচনা করে আছো যে কেনেকে ভাল ব্যবস্থাপনাটো হব পারে যে এই সমস্যাটো পার্মানেন্টলি রিজলভ হয়ে যায়। হাইলাকান্দি ভ্রমণত বিভাগীয় মন্ত্রী অশোক সিংঘালে সোনকালে পৌর কর্মচারীসকলের দরমহা সমস্যার স্থায়ী সমাধান করা হব বলে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়ে। পৌর কর্মীসকলক দরমহা দিয়ার দায়িত্ব মূলত পৌরসভার, কিন্তু লাহে লাহে এয়া রাজ্য সরকারের উপর তুলি ধরেছে পৌরসভায়। রাজ্য সরকারে এটা নিজের ক্ষমতা অনুসরি এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাম করে আহিছে বলেও কয় মন্ত্রী অশোক সিংঘালে। হাইলাকান্দি জেলার খোয়া পানি আর জল নিষ্কাশন ব্যবস্থাক লৈ আজি হাইলাকান্দি আর লালা পৌরসভার সদস্য সকলের সঙ্গে আলোচনা করে মন্ত্রী অশোক সিংঘালে। কুনাল সেনের রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট। স্কডেমি, অ্যান অনলাইন লার্নিং অ্যাপ, এটা পড়া হব সহজ। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট, জেডাবলি, এপিএসসি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত। এতিয়া পঢ়া হব সহজ।